ডেইলি মেইলের এক প্রতিবেদন দেখে চিন্তার ভাঁজ পড়েছে ব্রাজিল ভক্তদের কপালে। কাতার বিশ্বকাপের আগে বড় হচট খেল ব্রাজিল, বড় ধরনের ইঞ্জুরির সংখ্যায় কাতার বিশ্বকাপের দল থেকে ছিটকে যেতে পারেন। মিডফিল্ডে তিতের আস্থার প্রতীক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা, এমন খবরই দিয়েছে ডেইলি মেইল। ইঞ্জুরির কারণে বুধবার রাতে প্রিমিয়ার লিগার ম্যাচে লিভারপুলের বিপক্ষে ওয়েস্ট হামের হয়ে মাঠে নামতে পারেননি পাকুয়েতা। এর আগে গত রোববার সাউদাম্পটনের বিপক্ষে এক এক গোলে ড্রয়ের ম্যাচে কাঁধের ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। পাকুয়েতার সর্বশেষ অবস্থা জানতে চাইলে ওয়েস্টহাম কোচ ডেভিড ময়েস বলেন, সে ইঞ্জুরি সমস্যায় ভুগছে, তার বর্তমান পরিস্থিতি খুবই জটিল, আমি নিশ্চিত নয় যে তাকে ঠিক কতদিন মাঠের বাহিরে থাকতে হবে। গত গ্রীষ্মকালীন দল বদলে পাকুয়েতাকে 51 মিলিয়ন পাউন্ড খরচ করে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। দলের হয়ে এরই মধ্যে তিনি খেলেছেন 10টি ম্যাচ, এ সময় সতীর্থের গোলে অবদান রেখেছেন লুকাস পাকুয়েতা। তিতের ব্রাজিল দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি, বর্তমান ব্রাজিলের মূল একাদশের গুরুত্বপূর্ণ স্তম্ভ ভাবা হয় লুকাস পাকুয়েতাকে, যাকে মিডফিল্ড সামলানোর দায়িত্ব দিয়ে থাকেন তিতে। অথচ বিশ্বকাপের এক মাস বাকি থাকতে ক্লাব ফুটবলে ইঞ্জুরিতে পড়েছেন লুকাস পাকুয়েতা। সেরে উঠতে কতদিন সময় লাগবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ওয়েস্টহাম কোচ। 2018 সালে ব্রাজিল দলে অভিষেক হওয়ার পর থেকে 20টি ম্যাচ খেলেছেন লুকাস পাকুয়েতা, যার মধ্যে 19টিতেই শুরুর একাদশে ছিলেন তিনি। কাতার বিশ্বকাপের জন্য 25 বছর বয়সী এই মিডফিল্ডারকে পরিকল্পনায় রেখেছিলেন তিনি। সবশেষ 2 আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দলে ছিলেন লুকাস পাকুয়েতা, তাই তো তার ইঞ্জুরি এবার নেইমারদের জন্য বড় ধাক্কা মনে করা হচ্ছে।